হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। মৌয়ের পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দই কাতলা রেসিপি। সামান্য ঘরোয়া কিছু উপকরণে খুব সহজেই একদম অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা কীভাবে আমি বাড়িতেই তৈরি করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে পাঁচ পিস আমি কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব। এটা আমি কাতলা মাছ দিয়ে তৈরি করেছি। এটা আপনারা চাইলে রুই মাছ দিয়েও তৈরি করতে পারেন, কিংবা কোনো ছোট পোনা মাছ দিয়েও এটা তৈরি করা যায়। এবার আমি মিক্সিং বাটিতে একটা মশলা তৈরি করব, যার জন্য এখানে আমি এক টেবিল চামচ সর্ষে দিয়ে দিলাম, কালো সর্ষে। আপনাদের কাছে সাদা সর্ষে থাকলে সেটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ পোস্ত। এবারে প্রথমে মশলাটাকে আমি শুকনো অবস্থাতে একটুখানি ঘুরিয়ে গুঁড়ো করে নেব। তো দেখুন, আমি এইভাবে জল না দিয়ে প্রথমে একটু গুঁড়ো করে নিলাম। এবারে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব আর খুব মিহি করে মশলাটাকে পেস্ট করে নেব। কড়াইয়ে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি খুব ভালো করে। তারপরে আমি নুন হলুদ মাখানো কাতলা মাছগুলো খুব ভালো করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম হাই রেখে মাছটাকে ফ্রাই করতে হবে, আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে কিন্তু মাছগুলো ছাড়বেন, না হলে কড়াইয়ে মাছগুলো লেগে যেতে পারে আর মাছটা ভেঙে যেতে পারে। তো পাঁচ মিনিট, দেখুন আমার মাছটা হয়ে গেছে। তো আমি অপর পিঠটাও একটু গোল্ডেন ব্রাউন কালার আসার জন্য মাছটাকে উল্টে দিচ্ছি। এইভাবে পাঁচ দশ মিনিট আমার সময় লেগেছে দুই পিঠ ভালো করে মাছটাকে ভেজে নেওয়ার জন্য। তো 10 মিনিট পর দেখুন মাছগুলো বেশ সুন্দর লালচে একটা কালার এসে গেছে। এই পর্যায়ে তেল থেকে মাছটাকে আমি তুলে নেব। তো সব মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে তেল থেকে। এবারে কিছুটা তেল আমি কড়াই থেকে তুলে নিয়েছি, কারণ অতটা তেলে আমি রান্নাটা করব না। আর বাকি তেলে আমি দিয়ে দেব হাফ টিস্পুন মতন কালো জিরে। কালো জিরেটা একটুখানি নাড়াচাড়া করে নেব সুন্দর একটা স্মেল আসা অবধি। তারপরে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে হাফ টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার তেলের ওপরে দিয়ে দেব। এতে পরে কালারটা খুব সুন্দর আসবে, এটা তো ঝাল হবে না, জাস্ট কালারের জন্য। তারপরেই আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে আর পোস্ত, আর মিক্সিং বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে মিনিট দুয়েক ভালো করে কষিয়ে নেব। যদি আমার রান্নাগুলো ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সেটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস লাইক করতে ভুলবেন না। তো দেখুন, যেই পর্যায়ে মশলাটা কষতে কষতে তেল ভেসে উঠেছে, এই পর্যায়ে আমি 3 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর টক দইটা যখন দেব তখন গ্যাসের ফ্লেম একদম লোতে রাখব, আর টক দই দিয়ে জাস্ট 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ কষাবার কোনো দরকার নেই, একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপরেই আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেব হাফ টিস্পুন চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন একটু কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তবে টক দই দিয়েছি ব্যালেন্সের জন্য, একটু চিনি কিন্তু অবশ্যই দেবেন, তাহলে খুব ভালো একটা টেস্ট হবে। এবারে আমি চিনি লবণটা দিয়ে নাড়াচাড়া করে জাস্ট 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর দেখুন মশলাটা কি সুন্দরভাবে কষা হয়ে গেছে আর কি দারুণ একটা কালার এসে গেছে। ওপর থেকে তেলটা খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে। এবারে আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পরিমাণটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি দেবেন, বেশি ঝাল খেলে বেশি দেবেন, কম খেলে কম দেবেন। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি দইয়ের বাটিটা ধুয়েই জলটা দিয়েছি, আর কোনো গরম জল এখানে ইউজ করিনি, ঠান্ডা জলই ব্যবহার করেছি। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এই রেসিপিতে কিন্তু আমি হলুদ ইউজ করিনি, কারণ যেহেতু এটা দই কাতলা এই রেসিপিতে কিন্তু হলুদ ইউজ করা যাবে না।
আর এখানে আমি কাঁচা লঙ্কাটা ইউজ করেছি, আপনারা চাইলে শুকনো ঝাল লঙ্কাটাও ব্যবহার করতে পারেন, তবে কাঁচা লঙ্কা দিয়ে টেস্টটা ভালো হয়। তারপরে আমি ঢেকে দিয়ে 10 মিনিট রান্না হতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন কি সুন্দর গ্রেভিটা একটা কালার এসেছে আর মাখো মাখো একটা ভাব এসেছে। জাস্ট গ্রেভিটা কিন্তু এইরকমই রাখতে হবে, এর থেকে আর গা মাখা ভাব করবেন না বা এর থেকে পাতলাও আর রাখবেন না। ঠিক এই পর্যায়ে গ্রেভিটা যখন চলে আসবে সেই সময় আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেবো, এটা সম্পূর্ণ অপশনাল, দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, না দিলেও কোনো অসুবিধা নেই। এবার ধনে পাতা কুচিটা দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেব। তৈরি হয়ে গেল দই কাতলা, এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খেতে দুর্দান্ত লাগে আর ঘরোয়া সামান্য কিছু উপকরণে এটা খুব ভালো হয় আর টেস্টটা হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে, মশলাপাতিও বেশি লাগে না। তো যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো পর্বে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।